রমাদান মুবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা ইতিমধ্যে 600টি পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছে সেই গল্পটি উপস্থাপন করব। করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন অবস্থায় কোথাও খাবারের সংকট দেখা দিয়েছে শুনলেই আমি আমার টিম নিয়ে সেখানে যাই, সার্ভে করি এবং যাদের বাসায় খাবার নেই তাদের খোঁজ পেলেই আমরা তাদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসি। আমার টিম মেম্বার 5 জন, সবার নিরাপত্তা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। ব্যাপারটি কামরান আহমেদ ভাইকে জানালে কামরান ভাই আমাদের সবার জন্য PPE উপহার পাঠান। KN95 মাস্ক, গগলস, হ্যান্ড গ্লোভস সহ কমপ্লিট পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। আমি আমার টিমের সব ভলান্টিয়ারদেরকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিই। আমরা কেউই PPE ছাড়া বের হই না। প্রতিদিনের মতো আজ আমরা বের হয়েছি আরও কিছু পরিবারকে উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে। গত 5 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 330টি পরিবারকে বিতরণের পর আমাদের এই MD4 সিভি ফান্ডের কার্যক্রমের কথা শুনে আমার ইউনিভার্সিটির ইউল্যাব অ্যালামনি অ্যাসোসিয়েশন MD4 সিভি ফান্ডে আরও 100টি পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তা দিয়ে আমরা 100টি পরিবারের জন্য বাজার করি চাল, ডাল, তেল, সাবান, আলু, পেঁয়াজ, লবণ, ছোলা, খেজুর ইত্যাদি এবং দ্রুততার সাথে তা প্যাক করে পৌঁছে দেই বাড়ি বাড়ি গিয়ে। এখন আমরা আছি ইউল্যাব পার্মানেন্ট ক্যাম্পাসের পাশের গলিতেই, নবীনগর এলাকা। সর্বমোট আমরা এ পর্যন্ত 430টি পরিবারকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তার পরদিন ওয়াফিসার আরও 45টি পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন এবং কামরান আহমেদ ভাই একটি নন প্রফিট অর্গানাইজেশন ইমান ইনিশিয়েটিভ থেকে 40টি পরিবারের জন্য ফান্ড এনে দেন। তারপর জার্মানি থেকে আমার বড় আপু ও দুলা ভাই 30টি পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠান এবং আমার আম্মু আরও 20টি পরিবারের জন্য MD4 সিভি ফান্ডে অনুদান দেন এবং বিকাশে আরো অনেকেই ফান্ড দেন এবং মেসেজ দিয়ে নিশ্চিত হন। ফান্ডের সব টাকা একত্র করে আমরা আরো 170টি পরিবারের জন্য বাজার করেছি এবং মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তি এলাকাগুলোতে খাবার পৌঁছে দিয়েছি। এমনকি মুখ ফুটে অভাবের কথা বলতে না পারা মানুষকেও আমরা খাবার পৌঁছে দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে। আমরা রাতে দিয়েছি, দিনেও দিয়েছি, এমনকি বৃষ্টির মধ্যেও মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়েছি যাতে কেউ না খেয়ে না থাকেন। আমরা এ পর্যন্ত 600টি পরিবারকে খাবার পৌঁছতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই MD4 সিভি ফান্ডে এ পর্যন্ত সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ওয়াফিসার এবং কামরান আহমেদ ভাই। তারপর আমাদের ফান্ডে আরো অনেক ইউল্যাবিয়ান বন্ধুরা আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন এবং পরিচিত অপরিচিত অনেকেই পাঠিয়েছিলেন। এ পর্যন্ত MD4 সিভি ফান্ডে যারা সহায়তা পাঠিয়েছিলেন আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার সত্যিই জানা নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থেকে মানুষের সেবা করে যেতে পারি। আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো যতদিন না পর্যন্ত এই মহামারী মোকাবেলা করা যায়। আপনার কাছে যা আছে তা দিয়েই সাহায্য করুন। আপনার বাসায় অতিরিক্ত চাল ডাল থাকলে সেটা অনাহারি মানুষের সাথে শেয়ার করুন। যারা আমাদের অনুদান পাঠান আমরা তাদের সবাইকে অনুদানের সকল হিসাব, বাজারের মেমো সহ ডিস্ট্রিবিউশনের ছবি প্রদান করে থাকি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা পছন্দ করি যেন আমাদের কেউ ভুল না বুঝে। আমরা যে শুধু নগদ অর্থই নেই তা কিন্তু নয়, আপনি চাইলে আমাদেরকে চাল ডাল দিয়েও সহায়তা করতে পারেন। আপনার আশেপাশে অসহায় মানুষ থাকলে আমাদেরকে দয়া করে জানাবেন, আমরা ওনাদের বাসায় খাবার পৌঁছে দিব। ধরুন আপনি যদি 50 টাকাও বিকাশ করেন তা দিয়েও কিন্তু একটি পরিবারকে 1 কেজি চাল কিনে দেওয়া সম্ভব। আপনার বাসায় যদি প্রয়োজন অতিরিক্ত চাল থাকে সেগুলো আমাদেরকে দিন, আমরা গিয়ে নিয়ে আসব এবং অসহায় মানুষের মাঝে তা বিতরণ করে দিব। আপনি যে কোনো কিছু দিয়েই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে আরো মানুষকে এগিয়ে আসতে সাহায্য করুন এবং এই মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় আপনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।